ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় সহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জেলা শীতলকুচিতে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে স্বয়ংসভাবে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন রোববার কোচবিহারের শীতলকুচিতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তৃণমূলের দলীয় নেতারা জানান কমিশনের নির্দেশ মেনে সেখানে আর যাচ্ছেন না মমতা এক টুইটে মমতা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোড অফ কন্ডাক্ট বলে কটাক্ষ করেন পরে ভিডিও কলে নিহত পরিবারের সাথে কথা বলেন তিনি